আমরা অপারেশন বিহীন চিকিৎসা করলে অনেক রেজাল্ট হয় এবং অনেকের কষ্ট থাকে না চলুন একটা উদাহরণ দিই যেমন ধরেন আপনার ঘাড়ে ঘাড়ে ব্যথা হয়েছে ঘাড় নাড়তে পারেন না ব্যথা হয়ে এখান থেকে আপনার ডান হাতে আসে ঝিনঝিন করে শিনশিন করে অনেক চিকিৎসক হয়তো আপনাকে বলেন বা বলবেন বা বলেছেন এরকম কি যে আপনার ইমিডিয়েট অপারেশন করা দরকার অপারেশন অনেক ভালো একটি চিকিৎসা তবে আমি বলবো অপারেশন করার পূর্বে চলুন না একবার অপারেশনবিহীন চিকিৎসা করে দেখি যদি অপারেশন অপারেশনবিহীন চিকায় চিকিৎসায় কষ্ট চলে যায় তাহলে তার অপারেশন করতে হলো না ওকে এছাড়াও আর একটা কমন জায়গা হলো মাজায় ব্যথা হয় কি হয়েছে পিএলআইডি হয়েছে ডিস্ক প্রবলেম হয়েছে রুগীরা এসে আমাদেরকে বলে এবং রুগীরা বলে যে আমি এতগুলো ডক্টরের কাছে গেছি তারা সবাই আমাকে অপারেশনের কথা বলছেন তো আপনার অনুষ্ঠান দেখে আমি এসেছি আপনি বলেছেন যে বিহীন চিকিৎসা করলেই কষ্ট চলে যেতেই পারে ইনশাআল্লাহ তো এই যে এই যে কোমর ব্যথা হয়েছে কোমর থেকে ব্যথা হয়ে পায়ের দিকে যায় হাঁটতে পারি না এক মিনিটও হাঁটতে পারি না হাঁটতে গেলেই কষ্ট বেড়ে যায় অথবা বলেন যে পাঁচ মিনিট হাঁটার পরে আর হাঁটতে পারিনি পায়ে ব্যথা হয় বসে পড়তে হয় এ ধরনের চিকিৎসার জন্যে বিহীন চিকিৎসার কথা বলা হয়েছে আমরা বলছি আমার ডিমের সদস্যরা বলছে এবং আমরা সব সবসময় বলে থাকি এবং দেখা গেছে যে বিহীন চিকিৎসায় অনেক রুগী বোধ করে তো সুতরাং দর্শক যারা এরকম অসুস্থতায় ভুগছেন তাদেরকে আমরা বলবো চলুন না আমরা অপারেশনবিহীন চিকিৎসা করে দেখি কি রেজাল্ট আসে আল্লাহ পাক কী রেজাল্ট দেন আমি সবসময় আপনাদেরকে বলি সব সময় আবারও বলছি আজকেও বলেছি এখন বলি অপারেশন চিকিৎসা করার আগে একবার নন অপারেটিভ চিকিৎসা করে দেখেন ওকে